Assalamualaikum. Welcome to my channel, Bangladeshi Women Blogger. কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আর একা একা আপনাদের সাথে কোনো কথা বলবো না। আজকে আপনাদের সাথে অনেক বড় একটা খুশির সংবাদ শেয়ার করব। তো এই কারণে ভাবলাম আপনাদের ভাইয়ার সাথে একসাথে এই সংবাদটা আপনাদের সাথে শেয়ার করি। তো ঘরে বসে না, আমরা যেদিন আর কি অনেক হ্যাপি থাকি সেই দিন আমরা অজানার উদ্দেশ্যে ঘুরতে অনেক পছন্দ করি। তো আজকেও এরকমই একটা দিন, আমরা একটু বাইরে যাব, জানি না কোথায় যাব, রাস্তা দিয়ে ঘুরব আর আপনাদের সাথে আমাদের খুশির কারণটা শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলেন বের হওয়া যাক, সবাই মিলে একসাথেই আপনাদের সাথে শেয়ার করি আমরা কেন আজকে এত খুশি। আমরা বের হয়ে গিয়েছি, আসলে আমরা দুপুর দুপুর বের হয়েছি, তো এই কারণে ফায়দা ঘুমাচ্ছে। তো ও পিছনে খুব সুন্দরভাবে বালিশ টালিশ দিয়ে ওকে দিয়ে রেখেছে, ও আরাম করে ঘুমাচ্ছে। তো ও ঘুমাক, আমরা কিন্তু ঘুরছি, আসলে কোথাও যাচ্ছি না, কোথাও যাওয়ার উদ্দেশ্যেও বের হই নাই, শুধুমাত্র রাস্তা দিয়ে ঘুরবো, এটাই হচ্ছে যে উদ্দেশ্য আর আপনাদের সাথে কথা বলবো। আজকে আমি যেহেতু শুরুতেও বললাম একটা খুশির খবর শেয়ার করবো আপনাদের সাথে, আর এই কারণে আপনাদের ভাইয়াকেও রেখেছি, যদিও সে ড্রাইভ করছে, ড্রাইভ করতে করতে ওইভাবে সে কথা বলতে পারবে না, এটা বলাও ঠিক না। রুফাইদা যদি জেগে থাকতো তাহলে দেখা যেত এতক্ষণে 1000 কথা বলছে, মানে কিছু না হোক ও থাকলে একটাই বলবে পাপা পাপা। তো ও যে তোটাও ফাঁস হয়ে যেত, সেটাই তোটাও ফাঁস হয়ে যেত, তাই না? তো হচ্ছে ও ঘুমাচ্ছে, আমি ভাবলাম আপনাদের সাথে কথা বলি। আসলে আমি কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে আপনাদেরকে বলেছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি সাথে আমার ননাস, ননাসের হাজব্যান্ড, তার দুই ছেলে সবাই আমাদের এখানে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এটা মনে হয় আমি 15-20 দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো আলহামদুলিল্লাহ মানে 10টা ওয়ার্কিং ডে লেগেছে তাদের ভিসা হতে। আমার এই নিউজটা আপনাদেরকে দিতে একটু দেরি হয়ে গেল, আসলে বিভিন্ন কাজের ব্যস্ততা সব কিছু মিলিয়ে চাচ্ছিলাম যে আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে ভিডিওটা শ্যুট করব, টাইমিং মিলাতে মিলাতেই অনেকটা লেট হয়ে গেল। তো তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদেরকে এই খুশি সংবাদটা দিতে পারছি, আসলে আমরা অনেক এক্সাইটেড। তো আমরা আজকে কিন্তু একটা হাইওয়ে দিয়েই ঘুরছি, আসলে মানে কেএলের ভিতরের রোডগুলোতে হয় সবসময় আপনাদের সাথে নিয়ে যাই যাই, আর গাড়িরও একটা চাপ থাকে, এভাবে মানে লং ড্রাইভে যাওয়াটা সম্ভব হয় না। আজকে আমি আর কি আপনাদের ভাইয়া যেহেতু একটু ফ্রি ছিল এই কারণে বললাম যে চলো আমরা হচ্ছে যে গাড়িতে ঘুরতে ঘুরতে সবার সাথে এই আনন্দের সংবাদটা শেয়ার করি। আমি জানি আপনারা অনেক এক্সাইটেড, আমি কয়েকদিন আগে এটার একটা ভিডিও মানে শেয়ার করতে চেয়েছিলাম যে আলহামদুলিল্লাহ ভিসা হয়ে গিয়েছে, তারপরে দেখা গিয়েছে যে একটু একটু করে তাদের জন্য শপিং শুরু করেছি, সব কিছু মিলিয়ে মানে আমি ওই ভিডিওগুলো শ্যুট করে রেখেছি কী কী করছি। তো হচ্ছে কি যে সময়টা কেন জানি না খুব দ্রুত দৌড়াচ্ছে। কিছুদিন আগে যখন ভিসা অ্যাপ্লাই করছিল, এটা কিন্তু সত্যি, যখন ভিসা অ্যাপ্লাই করা হলো তখন দেখা যাচ্ছে যে একটা করে দিন যাচ্ছে, আমাদের না সময় কাটছে না, মনে হচ্ছে যে মানে বৃহস্পতিবার দিন যেমন রুফাইদার বাবা আমাকে বলছে এই কয়দিন হলো আজকে, তখন মাত্র দেখা গেছে 3 দিন কি 4 দিন। তো যখন মানে ভিসাটা হয়ে গেল তখন ও আমাকে বলছে, আসলে বলছে আল্লাহ এখনো কত কাজ বাকি, অ্যাপ্লাই করার ওই 10 দিন মনে হয় 10 মাসের সমান। আসলে যে ওই 10টা দিন মানে এমনকি শুধু আমাদের না, আপুর সাথে যখন কথা হচ্ছে, মানে আমার ননাসের কথা বলছে, আমি আমার ননাসকে আপু বলে ডাকি, আপুর সাথে যখন কথা হচ্ছে আপু বলছে যে বর্ষা মানে একটা কোনো কিছু করব, মানে করতে যাচ্ছি বাট কেন জানি না করতে পারছি না। যে আমরাও জানতাম, আমি আপনাদেরকেও বলেছি যে মালয়েশিয়ার ভিসা মানে টুরিস্ট ভিসাটা সাধারণত রিজেক্ট হয় না, তারপরেও যদি হতো বা অনেকগুলো একসাথে করোনা ভাইরাসের জন্য এটাও একটা কারণ ছিল যে যদি কোনো কারণে রিজেক্ট হয়ে যায় অনেক কিছু করা হবে, তখন দেখা যাবে আশা হচ্ছে না। তো এই কারণে মানে করবো করবো করে আমরা কিছুই করতে পারছিলাম না, যেমন মা বেশ কিছু মানে মা আমার জন্য আর আপুর জন্য একই রকম একটা ড্রেস কিনেছিল, তো সেইটা আর কি মা আবার অনেকটা আমার মতো যে একটা কোনো কিছু করব, আচ্ছা ঠিক আছে করব নি, এটা মা পারে না, ড্রেসটা কেনার পরে মানে আপু বলতেছিল যে ভিসাটা হোক আম্মা, তারপরে হচ্ছে যে আমরা সবগুলো একসাথে ড্রেস বানাতে নিয়ে যাই। তো মা আমাকে বলতেছে না 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 ভিসা হয়েই যাবে, সেটা দেখা যাবে, তুমি তোমার ড্রেসের মাপ পাঠাও, আমি হচ্ছে এটা আগে বানাই রাখি। মা ওই ড্রেসটা বানাই ফেলছে। তো তারপরেও মানে তারা অনেক এক্সাইটেড যে ঢাকাতে আমার বাসায় তারা অনেকবার এসেছে, সবাই এসেছে, কিন্তু মানে
দেশে আসার পরে এই ফার্স্ট টাইম তারা আমার বাসায় আসছে আর একসাথে হব এতদিন পরে আপনাদের ভাইয়া কিন্তু আসার পরে কতদিন পরে তুমি দেশে গেছিলে এক বছর পরে গেছিলে এক বছরই তো মার্চে আসলাম ফেব্রুয়ারিতে গেলাম ফেব্রুয়ারিতে হ্যাঁ এক বছর পরে 11 মাস পরে তো ও কিন্তু 11 মাস পরেই দেশে গিয়েছিল অফিশিয়াল একটা কাজে কিন্তু এমনি না সেটা না যে ও একটা অফিশিয়াল কাজে আর কি 11 মাস পরে দেশে গিয়েছিল যদিও মানে অফিশিয়াল কাজে যাওয়ার কারণে সে বগুড়াতে যেতে পারে নাই কিন্তু 17 দিন যখন দেশে ছিল মানে আমার শ্বশুর শাশুড়ি ঢাকায় এসে ওর সাথে ছিল তাদের সাথে দেখা হয়েছিল ট্রিপ তো ছিল হচ্ছে আনসার্টেন মানে দিনের ট্রিপ আমি নিজেও মানে একেবারে আনসার্টেন একটা ট্রিপ ছিল যে 7 দিন না 15 দিন কোনো কিছু জানা ছিল না আর অফিশিয়াল কাজে গিয়েছিল সে কারণে সে মানে বগুড়াতেও যেতে পারে নাই যাওয়ার ইচ্ছা ছিল বাট তোমাদেরকে নিতে পারলাম সেটাই আর আমরা তখন কয়েকদিন হলে আসছি তখন তোমরা 6-7 মাস হয়েছে ওটাই যে 6 মানে আমার ট্রিপটাই তো একদিন ছিল যে মানে না না একদিন দিন না মানে বলছিল যে যাইতে হবে আবার ওটা বলছে 2 দিনের নোটিশে আর মানে আসার কোনো ইয়া ছিল না নির্দিষ্ট কোনো সময় ছিল না তো ইয়া করছিল যে এক সপ্তাহ তারপরে আবার এটা আবার এক্সটেন্ড হতে হতে 17 দিন হয়ে গিয়েছিল তো তারপরেও মানে আমি বলছিলাম যে তুমি বগুড়া থেকে একবার ঘুরে আসো অন্তত সবার সাথে দেখা করো তো তোমার ফায়দা মনে করেন যে মানে 17 দিন আমার বস বলছিল যে আপনি আচ্ছা আচ্ছা দেশে যা ঘুরে আসেন কিন্তু আসলে আর আমরা ওইখানে মানে অবস্থা দেখে আমি আর ওটাই ও আর কি মানে বিরক্ত শুরু করে দিয়েছিল যে ওই 17 দিনটাই আমার অনেক মানে কঠিন ভাবে ওকে পার করতে হয়েছে ফুল টাইম ছিল সেটাই যে মারাও এই 17 দিন কিন্তু ঢাকাতেই ছিল ওর দেখা হয়েছিল বাট আপুদের সাথে হয় নাই তাই না আপুদের সাথে হয় ওই সময় হয় নাই আপুরা আসতে পারে নাই আমার সাথে কিন্তু 2 বছর পরে একটা লম্বা সময় যখন ইয়া হলো এক সপ্তাহ পরে যখন টিকিট চেঞ্জ করলাম তখন তো টিকিট ওপেন করে রাখছে ও যে কোনো সময় যে কোনো সময় মানে কোন দিন যাব ঠিক নাই ঠিক ছিল না এই কারণে আপুরা আসতে পারে নাই সেই জন্য আপুরা কবে তারপর মাদের সাথে তো দেখা হয়েছে মা আসছিল বাবা আসছিল তাদের সাথে তো দেখা হয়েছে ওটাই যে আমার কিন্তু এই 2 বছর পরে তাদের সাথে দেখা হবে যে এই কারণে আরো এক্সাইটেড আর আরেকটা কথা যেটা এটা সত্যি কথা যে অনেকে হয়তো বলবেন যে ভিডিওতে বা আসলে এই ঘটনাটা এরকম আমি আসলে অনেক লাকি যে এই রকম শ্বশুর বাড়ি বা আমি আমার মানে ননাসের কথাই বলবো যে এই রকম ননদ পাওয়া আসলে ভাগ্যের বিষয় যে আমার মানে যে জিনিসটার সাপোর্ট হয়তো বা মানুষ বলে যে ননদরা হয়তো কুটনামি করে বাংলা ভাষায় যেটা বলে কুটনামি আমি আমার ননদের কাছ থেকে এটা পাই নাই বরঞ্চ বরাবরই যে কোনো ক্ষেত্রেই হোক দেখা গেছে আপু আমাকে সর্বোচ্চ সাপোর্টটা দিছে এটা আসলে অনেক লাকের বিষয় শুধু যে ননদ না ভাসুর যা বলেন আমার শ্বশুর বাড়ির সবার সম্পর্কে আমি মানে আমার এই ভিডিওটা কিন্তু আমার ফুল ফ্যামিলির লোকজন দেখে এমনকি অনেক দূরে দূরে আত্মীয়রাও দেখে যে তারাও এটা জানে আলহামদুলিল্লাহ তারা সবাই আমাকে অনেক ভালোবাসে আমিও তাদেরকে অনেক ভালোবাসি আর রুফাইদার বাবা বলতে পারবে যে আসলে আমরা অনেক খুশি যে তারা আমার কাছে আসতে পারছে আমি মনে করি যে এটা আমার ভাগ্যের বিষয় যেমন আমি কয়েকদিন আগে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে তুমি ড্রাইভ করছো বাবা তোমার পাশে বসে আছে এটা অনেক ভাগ্যের একটা বিষয় যে যেমন আমার ক্ষেত্রেই বলি আমি হয়তো বা কখনো আমার মাকে নিয়ে আসবো কিন্তু আমাদের কিন্তু একটা সাইড অফ চাইলেও কিন্তু আমার বাবাকে আমি আনতে পারছি না সে পৃথিবীতেই নাই তো এই কারণেই যে এটা অনেক বড় একটা পাওয়া যে তাদের ছেলের কাছে তারা আসছে মা বাবা দুজনে আলহামদুলিল্লাহ সুস্থ আছে আপনারাও দোয়া করবেন যার তো তারা সুস্থ থাকে সুস্থভাবে আমার এখানে আসতে পারে এবং সুস্থভাবে তারা ঘুরে যেতে পারে আমাদের ইচ্ছা আছে যে ঘোরাঘুরি করা আমরা মোটামুটি একটা প্ল্যান করে ফেলেছি অলরেডি যখন শুনেছি ভিসা হয়েছে কিন্তু কিছু কিছু জিনিস মানে তাদের জন্য একটু সারপ্রাইজ রেখেছি তো আমি তাদের জন্য হালকা হালকা করে একটু শপিং করতে যাচ্ছি ইচ্ছা আছে আপনাদেরকে সাথে নিয়ে নিয়েই সবগুলো করব কি কি শপিং করি সেটাও শেয়ার করব কিছুই না অনেক কিছু করতে পারবো না কিন্তু অনেক ভালোবেসে আমি এই কাজগুলো করতে যাচ্ছি আরও কিছু কাজ করতে হবে আমাকে বাসা ক্লিন করতে হবে কিচেনটা মার মতো করে সাজাতে হবে কারণ আমার শাশুড়ি মা কিন্তু যদি কখনো কোনোদিন সৌভাগ্য হয় আমার বাড়িতে নিয়ে যে আপনাদেরকে দেখাতে দেখাবো অনেক টিপটপ একজন মানুষ এবং অনেক গোছানো একজন মানুষ মা যাতে আমার কিচেনটা এখন যেমন আছে তার চেয়ে আরো সুন্দরভাবে গোছাতে পারি মা যাতে এসেই পছন্দ করে তার যাতে ভালো লাগে এই কাজগুলো করার ইচ্ছা আছে জানি না এই কয়েকদিনের মধ্যে কত কিছু আমি করতে পারবো কারণ অনেক কাজ ওই যে বললাম যে ভিসা হওয়ার আগে যে তেমন কিছুই করতে পারি নাই আবার আমারও বেশ কিছু একটু ঝামেলা ছিল সব কিছু মিলে একটু আর কি তাড়াহুড়োয় তারপরেও এই তাড়াহুড়োর মধ্যেও এখন চাচ্ছি যে সময়গুলো খুব দ্রুত যাচ্ছে আজকে যেমন দেখেন
এই খুশির সংবাদ দেওয়ার জন্য খুশির ঠেলাই করতে বের হয়েছি। আমরা অনেক ঘোরাঘুরি করতে যাচ্ছি, তো এই জন্যই মনে হয় যে তেলের দামটা কমে গেছে, তাই না? একটু মজা করলাম আর কি, আর কিছুই না। আমরা আরো খানিকটা সময় ঘোরাঘুরি করব, যদি আর কি সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকি তাহলে রাতের ভিউটাও ইচ্ছা আছে আপনাদের সাথে একটু শেয়ার করা। তো এই ভিডিওটা আর বড় না করি, জাস্ট শুধু এসেছিলাম আপনাদেরকে এই খবরটা দেয় যে আলহামদুলিল্লাহ সবার ভিসা হয়ে গিয়েছে। তো ভিসার এই খবরটা দিতে এসে অনেকগুলো কথা বললাম। আমি জানি আমি যতটা খুশি, আমার সুইট সুইট ভিউয়ার্সরাও ততটাই খুশি। আপনারা সবাই দোয়া করেন আমরা যেন সুন্দরভাবে এই মুহূর্তগুলো কাটাতে পারি। আর বুঝতেই পারছেন আমি কতটা ব্যস্ত, কতটা ব্যস্ত থাকবো, হয়তোবা আপনাদের কমেন্টের রিপ্লাই বা অনেক কিছু এখন মিস হবে, কারো সাথে হয়তো যোগাযোগ করতে পারবো না, ফোন ধরতে পারবো না। আশা করি এই জিনিসগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সুন্দর মুহূর্তগুলোর যতটুকু পারি আমি ভিডিও শুট করব, আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আর বেশি কথা না বলে আমরা একটু ঘোরাঘুরি করি। ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর, একটু দেখায় বাইরে বৃষ্টি হচ্ছে। ও এদিকে বৃষ্টি হচ্ছে না, সামনে বৃষ্টি হচ্ছে, কিভাবে দেখাবো আমি? হালকা হচ্ছে তো, এই যে সামনে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আমরা এই বৃষ্টি এনজয় করি, একটু প্ল্যান প্রোগ্রাম করি, ঘোরাঘুরি কি কি আর করবো, কিভাবে আরো জিনিসগুলোকে সুন্দর করা যায় সেগুলো একটু চেষ্টা করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি, আমার পুরো পরিবারটার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। তুমি একটা আল্লাহ হাফেজ বলো আজকে, আজকে তুমি তো গাড়ি চালাচ্ছো। আল্লাহ হাফেজ বলো, বলেই দিচ্ছি আল্লাহ হাফেজ। এটা কি বললাম?